গতি হারাতে চলেছেন নাড্ডা। বিজেপির নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে কারা, আলোচনায় আরএসএস বিজেপির শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের কথা ভেবেই বিজেপির সভাপতি পদে মেয়াদ বাড়ানো হয়েছে জেপি নাড্ডার। এ মাসেই শেষ হচ্ছে তার সময়কাল। নাড্ডার নেতৃত্বে লোকসভায় এমন কিছু ভালো ফল বিজেপি করেনি, ফলে আর তার মেয়াদ বাড়ার বিশেষ সম্ভাবনা নেই। সব ঠিক থাকলে আগামী মাসেই নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে গেরুয়া শিবির। এখন প্রশ্ন হলো, নতুন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে কে বা কারা? মূলত দুটি নাম ভেসে আসছে, এক মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দুই হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। শিবরাজকে চলতি বছর যেভাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে, তাতে অনেকেই পুরনো বিজেপির নেতাই অসন্তুষ্ট। লোকসভায় খারাপ ফলের পর শিবরাজকে ভালো পদে আনার ব্যাপারে ভাবা ইতিমধ্যেই শুরু হয়েছে। মধ্যপ্রদেশের মামাকে পছন্দ আরএসএসেরও। লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মনোহর লাল খাট্টার। শিবরাজের মতো তাকেও হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। খাট্টার আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরনো বন্ধু। সেদিক থেকে দেখতে গেলে খাট্টার মোদী শাহের ইয়েসম্যান। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদীর ভোট যাবে তারই পক্ষে। কিন্তু সমস্যা হলো, বিজেপির সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে আরএসএস এর সম্মতিও প্রয়োজন। লোকসভা ভোটের ফলাফলের পরই জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন আরএসএস এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন দত্তাত্রেয় হোসপেলে, অরুণ কুমারের মতো আরএসএস এর নেতারা। ওই বৈঠকে পরবর্তী সভাপতি নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। খাট্টার এবং শিবরাজ দুজনেই লোকসভা ভোটে জিতে এসেছেন। যদি তাদের মধ্যে কাউকে মন্ত্রী করা হয়, তাহলে জেনে নিতে হবে অন্যজন সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে। যদি কাউকে মন্ত্রিত্ব না দেওয়া হয়, তাহলে বুঝতে হবে দুজনকেই সংগঠনের কাজে লাগাবে গেরুয়া শিবির। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।